দেড়শ টাকা এটা মারি দিলে। গতিকে এই ধরনের স্ক্যাম সদায় হয়ে থাকে। এই যে কর্মচারীব আছে বাইরের পরা, মানে নাম লোব নুখোজো, এলোক খুবই এক্সপার্ট হয়, সেইটির কারণে আমার থলুয়া লোক নারাখে এই বাইরের পরা এই বিশেষ গোষ্ঠীর লোকসল। কিন্তু দেড়শ করে যদি মারে কি হব পারে স্যালারি ভাবি চাও। একো একজনে সাকে দিনত হাজার টাকা পাঁচশো টাকা ছয়শ টাকা তো আপকো বি হওয়া না আমরা বি হওয়া তো মাপ মাগা হলে কোন মাগা মাপ স্টাফ চেঞ্জ হো গিয়া চেঞ্জ হো গিয়া মালিক জি এসা মত কি জি মে আপা ম ফাড় দুগা লেকিন আপ এসা সব জোরজস্তি মত বলি এজন ককায় কিমান কর্মত আর এজনের অবস্থা সব এই তোর দাদা কাম করবছে বাড়িত মহারাজা খালি গেম দিনটো দুবার তিনবার গা ধুইছো, রুমের ভিতরে সুমাই আছো, ভাগ্যে এইকেদিন পাইছিল বন্ধ। আর চাক যোগার ইফালে একটা ফ্যান, একটা ফ্যান চলি আছে, আর ইফালে একটা ফ্যান, ইফালে এসি চলি আছে। আসল কথাটো হল কি, আমার ইয়াত ভোল্টেজের প্রবলেম আছে, ভোল্টেজ আপ এন্ড ডাউন হয়ে থাকে, যার কারণে নিশার ভাগত আকো এসি নচলা হয়, তেতিয়া আকো এই যোগারবর করবলগা হয়। ফরাক চাই সাবর কম দিলে নেকি ওই কমে দিছো গরমত হসা কই, কিটা ভাবিলে ভয় লাগে, যে ধরনের উত্তাপবর বাড়ি আছে ইয়াকে কয় গ্লোবাল ওয়ার্মিং। আর এই গ্লোবাল ওয়ার্মিং এর ফল যদি দুই মেরু বরবর গলিব লাগে তেতিয়া হলে তো সাগর পাৰত থকা ঠাইব ডুবিয়ে যাব। কেইটামান লক্ষণ তো আমি দেখিবলৈ পাইছো, যেনেকুৱা ক্লাউড শেডিং নকৰাকৈও ডুবাইত এইবার যি ধরনের বানপানী হল, সৌদি ওমান যি ধরনের ডুবিল, খুব গরম হলে তাক ঠান্ডা করার কারণে প্রবল হব বৃষ্টিপাত। আর এটা আগজাননি দি আছে অহাকালিরপরা হেন প্রবল বৃষ্টিপাত হব, ঘূর্ণিবতাহর প্রকোপ বাড়িব, তার ফলত যদি ভূমিকম্প হয় তেতিয়াহলে তো কবই নালাগে, পঞ্চাশের ভূমিকম্পর কথা কোনে না জানে। গতিকে সেইদিনের সদায় চিন্তা এটা মনত থাকে আমার পৃথিবীর কেতিয়াবা ধ্বংস হব নেকি। আর প্রকৃতির নিয়ম আছে, প্রকৃতির নিয়ম অনুযায়ী কোনো একটা জীবকে তো পার্মানেন্ট করে নারাখে। এই ডাইনোসরের যুগ সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে গেল, তারপরে আমার মানব জাতি, মানব জাতিও সাকে এদিন বিলুপ্ত হয়ে যাব। যিমান কেদিন আমি জিয়াই থাকিম সেইকেদিন আমি রং রহস করিম, হাঁহি মাতি থাকিম, আর সমাজের ভাল কাম করবলে চেষ্টা করিম, নহয়নে? রাতেপাই রাতেপাই সরকে একটা বার্তা দিবলে যত্ন করলো। এতিয়া গৃহিণী বনাই দিয়া গড়গড়িয়া চাহর চুমুক ল, বেশি লেকচার দিল নাকি, ঠান্ডাই হয়ে গেল চাহ। ভাবিছে আপনাদের যে এই উৎকট গরমের মাজত চাহ খাই আছে, হয় লহাহে লহা কাটে, ঠিক তেনেকে গরমেহে গরম কাটে। এই গরমের দিনত কলা ছাতি ব্যবহার করো, জানে নে? যি বস্তু সোনকালে গরম হয় সি সোনকালে ঠান্ডাও হয়, গতি এতিয়া অকমান গরম হম, তারপর আকো ঠান্ডা হম। আজ দিন মে কে পাকেগা কচু, কচু খাব হেন, কচু খাব লাগে, আর নারী জাতীয় সকলে খুব কচু ভাল পায়। আর মানে যদি ঘরটা থাকো গৃহিণীর কি ফুটি, নিজের ইচ্ছা মতে খাব, গছ লতা বর যি ইচ্ছা থাকে খায়, কারণ আমার পুরুষ জাতীয় যি বস্তু নাখাও, কারণ কচুটো খাব লাগে আমি সকলে, আর বিশেষকৈ তিরোতা সকলে বেশি খাব লাগে, কারণ আয়রনের মাত্রা কমি যায় যিমানে বয়স বাড়ি গৈ গৈ আছে, আর আমার শ্রীমতী তো এটা দিনে দিনে বুড়ি হয়ে গৈ আছে, গতি আয়রনের কমি নিশ্চয় হয়েছে, গতি কচু খাব লাগে। কি বুড়ি কল যে বেড়া গেল নাকি, তিরোতা মানুষ দুটা কথা কেতিয়াও নকব, এটা হল বয়স নুকুদিব, অন্য হল বুড়ি বুলি নকব, অকমান ধেমালি করো মাঝে মাঝে, অকমান খং উঠাই ভালো লাগে, নয় না? আর এইফালে ব্রেকফাস্ট রেডি, রুটি আর লেচেরা ভাজির হইতে আর অকমান গাখি। আও দাদা, খবর দাও, নমস্কার, জয় তিলকেশ বাবা কি জয়, আজি কীর্তন, আমি প্রতিটো সোমবারে সোমবারে ইয়াত কীর্তন অনুষ্ঠিত করো, আজি আমার পাল পড়িছে।
स्कूल तो था नहीं था हम पाले बढ़िया प्रसाद वितरण हुई আছে আর এইফালে প্রসাদ কাটি আছে আওয়াজ লাইটো পূজা অন্তত আমি এইজন্য সাফ সাফাই করো আর এই ডিমান্ডখানি ফুল প্রসাদ থাকার অবস্থা কিমে আমার লড়া মনে করে এনেকে সাফ সাফাই করি অহাকালি কেন আর পূর্ণ প্রস্তুতি দাও নেক্সট মর্নিং উড়ন টপুকিডর নাম কি বলি কয় আপনাদের কমেন্ট সেকশনে জানাবো উইশ্রিঙা দেখেছিল কিন্তু এই ধরনের পোক কেটেও দেখা না ছিল এ ফিউ মোমেন্টস লেটার অবশেষত এয়া প্রভুর অপার মহিমা চাওক সুন্দরকে মই ইয়াত ইয়াত পাৰিম আৰু উপভোগ কৰিম বাহিৰৰে অপূৰূপ দৃশ্য চাওক অতিপাত গৰমৰ পিছতে প্ৰভু ইদলে এয়া মুকুলধাৰ বৃষ্টিপাত আৰু এতিয়া ফিল হৈছে যেন মঞ্চন আহি গ'ল আৰু এই বৃষ্টিটো পালব পথাৰৰ মাজে চিলিকি চিলিকি গাত লাগিছে উফ আনন্দ লাগিছে আৰু এই ফিলিংটো নিশ্চয় আপোনালোকৰ সকলোৰে হয় কি সুন্দৰ নহয়নে নেক্সট মৰ্নিং এইখন উলিয়াই লওঁ বহুত দিন হ'ল এক্স ইউভিখনক ষ্টাৰ্ট নিদিয়ে নহ'লে আকৌ বেটাৰী বহি যাব এইখনকে ষ্টাৰ্ট থ'ব লাগিব কিবা এটা দেখিছে হেনো মাক পুতেকে ঐ কি দেখিলি হে বাবা ইমান ওচৰতে চৰাই বাহাৰ নিছে কি চৰাই অ এইটো আৰে এনেকৈ ধাত থ লাহে কৰি নপৰে নপৰে আয়া উহ কাইট লাগিল উহ হু 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 চৰাই বিন দিলে নাই নাই তেজ ওলোৱা নাই এই ইয়াত কাটা আছে নহয় এইকেইটা নাই নাই কাৰো ক্ষতি নকৰোঁ সিহঁতে আমাক ভাল পাইছে কাৰণে আমাৰ ইয়াত আছে ৱা 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 অ তিনিটা কণী আছে অ এইটো বুলবুলি নহয় জানা কি সেই যে ঘনচিকাৰ থাকে নে এটা সৰু সেইটো যি কি হওক নহওক আমাক ভাল পায় সেইটো কাৰণে এটাৰ পিছত এটা সেই চৰাই ইয়াত বাঁহ বান্ধে আৰু পোৱালি ফুটাই উৰি যায় আৰু এয়া মৌ বাঁহ এই যোগাৰ কৰাৰ পিছত আমাৰ মৌপিয়া চৰাই আহিবলৈ ভয় কৰে এতিয়া দুবাহ আকৌ বিশাল বিশাল ৰূপ লৈছে মৌৰক কটা মানুহ আহিছিলে আমি মৌৰক কাটিবলৈ দিয়া নাই কাৰণ আগতো আগে পিছেও নিদিওঁ খুবকৈ ৰিকুৱেষ্ট কৰিছে পোৱালিকেইটাই বৰকৈ আমাক গালি পাৰে কয় যে মৌ কিনি খাব নোৱাৰোঁ নেকি মৌ কিনি খাইবা আমি কিমান শক্তি বঢ়াম বা মৌ বিক্ৰী কৰিও আমি কিমান টকা পাম নহয়নে কেইমাহ হ'ল ন এইটো এক ডেৰমাহমান হৈছে ন কিন্তু মই ভাবিছিলোঁ কি জানে গোলপীয়া হ'ব বুলি যি কি হওক ন ফুলটো ফুলেই হয় ইয়াক ভালকৈ সাৰ পানী দিয়াৰ কাৰণে ধুনীয়াকৈ ফুল ফুটিছে আৰু এইফালে চা না আনাৰস আমাৰ এইবিলাক গুটি কি বুলি কয় এইবিলাক নৰসিংহ নৰসিংহৰ ফলো লাগিছে এই ধুনীয়াকৈ জবা আৰু এটা বস্তু আপোনালোকক দেখুৱাওঁ এই কাঞ্চি জপ ধুনীয়াকৈ উঠি আহি আছে লহপহকৈ আৰু এইবোৰ দেখিছে নেমু টঙা ইয়াকে কয় লমা লমে লাগিছে কি নেমু এইটো কাগজি নেমুটো নহয় না নিলে কাগজি হয় ন ৰস হৈছে ন এতিয়া খাব পৰা হৈছে আৰু এইফালে এটা লাষ্টলি দেখুৱাওঁ চাওক সৰুকৈ এটা আম কিমান ফুলিছে এইবাৰ আম লমা লমে লাগিব না আম খাম জাম খাম নেমু খাম আনাৰস খাম কি কি খাম আৰু আমি এইবোৰ আমি কিনিবই নালাগে ন ফল ধৰিব নধৰে মৰিছে ন আপোনালোকে ধুমুৱা বৰষুণ হ'লে এইবিলাক কোপ খাই নহয় কোপ খোৱাৰ কাৰণে আগবিলাক মৰি যায় যি কি নহওক ভাই কেইটামানটো হ'ব আম ধৰিলে নেকি আম না ফুল এইফালে ধৰিছে কেইটামান এইকেইটা নসৰে আৰু এইকেইটা নসৰে দে হ'ব দে দহটা আম হ'লেও হ'ব এ আজি আমি লগ কৰি থৈছোঁ দেই নিনিক নিনিৰ শক্তি হয়নে নেকি এতিয়া গেট খেলি
নিনিয়ে গেট ঠলার হকতে হওয়া না এই আসা লুকা আছে আয় 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 আমি নিনি খাবলে নিরু যে হকতে না গেট ঠলার কারণে চলো চলো আজি দেওবার অলপ টাইকান্ডো জিম লৈকে যাও বাই বাই কাঠি আছে আর ইফালে পূর্ণ গতিত আগবাড়ছে আমার পেট্রোল পাম্পর কাম কিন্তু ওপেন হওয়া নাই নহলে তেল ইয়াতে ভাব পাইল হয় ঘর কাখত এই পেট্রোল পাম্প হলে নিশ্চয় আমার বহু সুবিধা হব নহলে সদায় আমি পাঁচ কিলোমিটার বাট করে গই তেল ভরাব লগা হয় আর এই চা ঠাই এ মন্দির প্রাঙ্গণ এই যাব লাগিছিল না আমার পি ডব্লিউ ডির ইঞ্জিনিয়ারের সরত এয়া হল আমার মন্দির ইয়ার একটা স্পিড ব্রেকার খুবই প্রয়োজন হয়েছে দুমাহ ইয়াত চারিটা এক্সিডেন্ট হয়ে গেল এই সব সঘনে আমার এক্সিডেন্ট হয়ে থাকে কারণ এইখানে খুব ভিড় ভাড় এরিয়া আর ইয়াত কনস্ট্রাকশনের কামও চলি থাকে আর ওসরতে যেহেতু চারিআলি আছে পিকনিক স্থলী ডিপ্লাই বিল ধীর বিলের পর সন্ধ্যা সময় রা সাহেবল বিশেষ টিনেজার সকল আহে আর খুব স্পিডত বাইক চলায় সেইদিন আমার মন্দিরের প্রেসিডেন্ট ঠিয় হয়েছিল দাদা আর ভরিত খুন্দা মারিলে আর ভরি ভাগি থাকিলে এটা বেড রেস্ট লই আছে তাতে ওভার এজ 74 ইয়ার্স কিমান ভুগিব লাগিব আর যাল লড়াই এক্সিডেন্ট করেছিল সিহতর অবস্থা তথৈব 14 সনের পর ইন্স্যুরেন্স ফেল ড্রাইভিং লাইসেন্সও আছে লার্নার হিসাবে ঘর অবস্থা একেবারে নাই সঘনাই এই বিপদবর হয়ে থাকার কারণে আমি তার স্পিড ব্রেকার দিম বলে ভাবিছো তার কারণে অহাকালে আমি সদল বলে যাম ডিসি সারের ওসর পি ডব্লিউ ডিপার্টমেন্টলৈকে এয়াই আর কোনোবাই করব দোষ আর কোনোবাই ভুগিব লাগে উইদাউট হেলমেট ওভার স্পিডিং এইবর ঠিক কথা নহয় আমার টিনেজার সকলক মই বিনম্রভাবে অনুরোধ করছো যাতে নিজেও বাঁচক আর বেলেগকো বসুয়াক ভাইয়া রং সাইড সে আর রহা হ্যায় সামান লেকে ব্যাটারি রিক্সাবর একদিন খুব কমকে চলছে কারণ যেহেতু গাঁত লাইনে নাই টাউনত চলিছে বারো কারণ টাউনত প্রায় লাইন থাকে কারণ অতিপাত গরমের কারণে মানুষ জ্বলা কলা দেখিছিলে তারপর আহি গেল প্রবল বৃষ্টিপাত তারপর আক জ্বলা কলা কারণ বিভিন্ন ঠাইত গছ গছনি ভাঙিল আর আজি কেবাদিন ধরে লাইন নাই যার ফলত বহুতে পানি উঠাব পৰা নাই ইনভার্টার চার্জ করব পৰা নাই পিলপিলি রিক্সাবর যেহেতু চার্জ করব পৰা সেইকাৰণে বাটত খুবই পাতলকে চলিছে বরষুণ আহিলেও দিগদার নাহিলেও দিগদার বরষুণ আহিলে আর কেবাদিনলৈকে লাইন না থাকে অন্যহাতে বরষুণ নাহিলে অতিপাত গরমতো আমি থাকিব নোৱাৰো গতিকে এয়াই আর মানে এই প্রকৃতিয়ে সকল বস্তু ব্যালেন্সিংত রাখে ঠান্ডা গলে গরম গরম গলে ঠান্ডা পেট্রোল ডাল না ভাই A few moments later. স্কেম হয়ে গেল 100% এটা মই আপনাদের দেখাম প্রুফটো মোর নিচিনা মানুষ যত ক্যামেরা অন করে রাখছিল তারপরে সত্যি স্কেম করে গতি কিমান বুর্বক সাজে কারণ অলরেডি 150 টাকা তেল ভরা আছিল বাকিখিনি তাতে জিরো জিরো নকরি পেলে মোটা তেল কারণে পটাপট 200 হয়ে গেল বলে হাই স্পিডত চলি আছে কিন্তু সেয়া তো হব নয় গতি গোটেখিনি প্রুফ মই আপনাদের দেখাই আছো মই ভিডিওটি অন করি চাও এই চাও 150 টাকা 150 টাকা 17 পয়সা আছে ই জিরো নকরি ডাইরেক্ট তেল ঢালি আছে কি বলি বানাতাও মুঝে এসা কারণ নেই তা ভাই প্রুফ তো হো জায়েগা মে প্রুফ করুঙ্গা কিতনা টাইম লাগা দেখি 4-5 সেকেন্ড দোষ নেই আপনা সেকেন্ড লাগে আবি আবি কিতনা লাগা আদে জাদা লাগা না আপকে হিসাব সে জাদা লাগা লাগা আবি কোই চিজ লাগা নাই নাই আপ ঠিক হ্যায় আপকে হিসাব সে জাদা বানাইয়ে জিতনা বানানা उसको भी तो दिखाई देना चाहिए था कि मीटर कहाँ रहेगा हमारा वो बोलना है देखो 0-0 है कि नहीं देखो ऐसे बोल दीजिएगा उसको भी देखना चाहिए कि मीटर कहाँ रहना चाहिए हम कहाँ डिस्प्ले रहेगा तो ये सामने में नहीं रहेगा तो कहाँ से देखेगा पीछे से देखेगा गाड़ी आगे लेके आइए तब अब गाड़ी यहाँ आ गए मीटर कहाँ देखे गाड़ी जब ज्यादा लाएंगे ना ये है ना इसके लिए हम लोग को दिखाई नहीं पड़ता है अपने भाग के देखा पैसे नहीं क्वेश्चन को एनका जगह देखो कहते हैं बुझे अपने लोगों को स्कैम हम साइ लोबो আপনার হুয়া তো
माप मांगा है ना, कौन मांगा है माप? स्टाफ चेंज हो गया, चेंज हो गया। मालिक जी ऐसा मत कीजिए, क्या मैं आप फाड़ दूंगा, लेकिन आप ऐसे जबरदस्ती मत बोलिए। এটা শুভ কামত ওলাইছোঁ, মনটো খুবেই ডাউন হৈ গ'ল। চাওক কি ধৰণে স্কেম কৰে, মোৰ নিচিনা এজন ইউটিউবাৰ সন্মুখতে 150 টকা এটা মাৰি দিলে। এতিয়া মালিকৰ বাক বিজন্তা হ'ল, গোটেইখিনিতে আপোনালোকে দেখিলে। গতিকে এইধৰণে স্কেম সদায় হৈ থাকে। এই যে কৰ্মচাৰীবোৰ আহিছে বাহিৰৰ পৰা, মই নাম ল'ব নোখোজোঁ, এওঁলোক খুবেই এক্সপাৰ্ট হয়, সেইটো কাৰণে আমাৰ থলুৱা ল'ৰাবোৰ এওঁলোকে নাৰাখে। এই বাহিৰৰ পৰা এই বিশেষ গোষ্ঠীৰ লোকসকল ইয়াত থাকে আৰু এওঁলোকে স্কামবিলাক কৰে। আৰু কোকৰাঝাৰ বিভিন্ন ঠাইত বহুত দিন এইধৰণৰ ঘটনা হৈ আছে, হাতে ভৰি ধৰি মাফো মাগিছে। এনেকুৱা আমি কিমান দিন মাফ দি থাকিম? গতিকে মোৰ তাৰ যে 150 টকা মাৰিছে বেলেগ কথা, কিন্তু 150 কৰি যদি মাৰে তেওঁলোকৰ কিমান হ'ব পাৰে চেলাৰী ভাবি চাওক। একো একোজনে চাগে দিনত 1000 টকা 500 টকা 600 টকাটো স্কেম কৰেই কৰে। গতিকে মোৰ এই ভিডিঅ' যোগেদি এইটোৱেই মেছেজ দিব খুজিছোঁ যে আপোনালোকে স্কুটিৰ ভৰা যিহতে তেল নভৰা কিয় 00 হয় নে নহয় চাব, নহ'লে কাজিয়া কৰি ল'ব। এই ভিডিঅ'ৰ বিষয়বস্তু আছিল অইন কিবা হৈ গ'ল, অইন কিবা এটা সঁচাকৈ মুড অফ হৈ গ'ল। চাওক এই ধৰণৰ জালিয়াতি সদায় হৈ আছে। গতিকে পৃথিৱীখনে ধ্বংস কৰাৰ আগতে আমি মানৱতা নিজে নিজে ধ্বংস কৰি পেলাইছোঁ। চ' ভিডিঅ'টো কৈছোঁ ইমানতে সমাপ্ত। নিশ্চয় কমেণ্ট এৰি যাব কি ভাল লাগিল কি বেয়া লাগিল, মোৰ কিন্তু সঁচাকৈ খুবেই বেয়া লাগিল। চ' পুনৰাই নতুন ভিডিঅ' লগ পোৱাৰ আশাৰে আৰু আপোনালোকৰ সুস্বাস্থ্য কামনা কৰিলোঁ। টিল দেন টেক কেয়াৰ, বাই বাই।